স্টোরি শুরুতে দেখানো হয় একজন রিপোর্টার তার আইডল লিথিনের ফ্যান মিটিং এসেছে, কিন্তু এখানে আমরা জানতে পারি ফেমাস সুপারস্টার কিং জিং আর লিথিন একে অপরের প্রতিদ্বন্দ্বী। সব ফ্যানরা লিথিনের অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। এত মানুষের ঢাকাঢাকিতে রিপোর্টার তার আইডল লিথিনের লাইন থেকে বেরিয়ে অন্যদিকে চলে আসে, আর তখন কিং জিং রিপোর্টারের হাতে থাকা নোটটা নিয়ে সেখানে নিজের অটোগ্রাফ করে দেয়, যা দেখে রিপোর্টার আপসেট হয়ে যায় এবং সে কিং জিং এর করা অটোগ্রাফের পেপারটা ছিঁড়ে ফেলে দেয়। এটা আবার দূর থেকে কিং জিং দেখে নেয়। ফ্যান মিট শেষ হয়ে যায়, কিন্তু রিপোর্টার তার আইডলের অটোগ্রাফ পায় না, তাই সে পার্কিং প্লেসে এসে লিথিনের আসার অপেক্ষায় থাকে, কিন্তু সেখানে একটা গাড়ির ধাক্কা খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর যখন তার সেন্স ফিরে আসে তখন সে নিজেকে অন্য পোশাকে দেখে। সে যখন আয়নার সামনে যায় তখন সে নিজেকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই চেহারা তো সুপারস্টার কিং জিং এর ভাইরাল হওয়া গার্লফ্রেন্ড ইউফে এর মতো দেখতে। সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন তার ধাক্কা লাগে কিং জিং এর সাথে। ইউফে ভাবে তাহলে এরা সত্যি সত্যি রিলেশনশিপে রয়েছে। কিং জিং ওকে একটা প্যাকেট দেয়। ইউফে প্যাকেটটা দেখে বলে, আমার এসব করেছিলে তোর পটানোর কোনো ইচ্ছা নেই। কিং জিং বলে, তাহলে আমাকে আনতে বলেছো কেন? ইউফে ফোন দেখে ও বুঝতে পারে ইউফে আর কিং জিং কন্ট্রাক্ট রিলেশনশিপে রয়েছে। কিছুক্ষণ পর কিং জিং শাওয়ার নিয়ে বের হলে ইউফে তার চোখ অন্যদিকে করে নেয়। এটা দেখে কিং জিং বলে, এতদিন আমার সাথে ফ্ল্যাট করার পর এখন নাটক করছো? মনে রেখো আমাদের বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে করা হয়েছে। তুমি ড্রামাতে রোল পেতে চেয়েছিলে না? তাহলে কাল সেরে চলে এসো। তারপর ইউফে পার্কিং প্লেসে সিসি ক্যামেরা চেক করতে আসে, কিন্তু অবাক করার বিষয় সেখানে কার অ্যাক্সিডেন্টের কোনো ফুটেজই ছিল না। তারপর কিং জিং এর কথা মতো ইউফে শুটিং সেটে চলে আসে, কিন্তু সেখানে তার আইডল লিথিনকে চোখের সামনে দেখে খুশি সীমা থাকে না। সে লিথিনকে হ্যান্ডসাম বলে লিথিন ইউফেকে একটা কফির কাপ ধরিয়ে দেয়, যা দেখে ইউফে তো খুশি। ভেতরে ঢুকার পর ইউফের হাতে লিথিনের কফির কাপ দেখে কিং জিং কনফিউশনে পড়ে যায়। ডিরেক্টর ইউফেকে দুটো রোল প্লে করার অফার করে, হয় ইউফেকে লিথিনের লাভার হতে হবে যেখানে কিসেনও থাকবে, আর না হয় কিং জিং এর লাভার হতে হবে। এটা শুনে কিং জিং সেকেন্ড অপশনটাই বেটার হবে বলে মত প্রকাশ করে। অন্যদিকে লিথিন স্বাভাবিকভাবেই তার বিপরীতটাই বলে, কিন্তু চুজ তো করতে হবে ইউফেকে। এই দুজনের টানাটানির মধ্যে ইউফে বলে যে সে এটা পরে ভেবে জানাবে। লাঞ্চ টাইমে সে কিং জিং কে বলে, আমি তো অ্যাক্টিং করতে পারি না। যা শুনে কিং জিং বলে, তাই নাকি? আমার গ্র্যান্ডপার সামনে তো তখন খুব ভালোই অ্যাক্টিং করেছিলে আমাকে বিয়ে করার জন্য, তাহলে এখন এসব ন্যাকামি করছো কেন? তারপর সে লিথিনের কফির কাপটা চেঞ্জ করে নিজের কফি কাপটা ইউফে কে খেতে দেয়। খাবার খেতে খেতে খাবার ইউফে এর মুখে কিছুটা লেগে গেলে লিথিন আসে ওর মুখ পরিষ্কার করে দিতে, কিন্তু কিং জিং থাকতে সেটা কি হতে দিতে পারে? সে লিথিনকে বাধা দিয়ে নিজে ইউফের মুখ থেকে সে রাইসটা উঠিয়ে নিজে খেয়ে নেয়। শুটে অ্যাকশন সিন করার সময় লিথিন আর কিং জিং এর দুজনের হাতে চোট লেগে যায়। সবাই ওদের দিকে ছুটে আসে, ইউফে সেদিকেই ছুটে যায়, কিন্তু সে কিং জিং এর হাতে ব্যান্ডেজ লাগানোর বদলে লিথিনের হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিতে যায়, যা দেখে সবাই তো অবাক। কিং জিং তখন জোরে জোরে কাশি দেওয়ার পর ইউফে এর হুশ ফিরে আসে। সে কিং জিং কে ব্যান্ডেজ করে দিতে গেলে কিং জিং বলে, কোনো প্রয়োজন নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে কিং জিং ভাবে, ইউফে তো কখনো লিথিনকে পছন্দ করতো না, তাহলে এখন এমন বিহেভ করছে। তখন সে ইউফে এর একটা ডায়েরি দেখতে পায়। সে তার অ্যাসিস্ট্যান্ট কে অর্ডার করে এই ব্যাপারটা ইনভেস্টিগেট করতে। এদিকে ইউফে কে রিপোর্টাররা ঘিরে ধরে। তখন সে সেখান থেকে পালাতে গেলে কিং জিং ওকে রিপোর্টারদের কাছ থেকে লুকিয়ে নেয় আর ওকে এটা বলে বলতে থাকে যে, তোমাকে না কতবার বলেছি একা বাইরে বের হবে না। ইউফে বলে, আমি কিছু সবজি কিনতে বের হয়েছিলাম। রিপোর্টারদের কাছ থেকে ভাগতে গিয়ে ছুটার সময় ইউফে এর পা মচকে যায়, তাই সে চলতে পারছিল না। তখন কিং জিং ওকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। কিং জিং এর মনে পড়ে ইউফে তো রান্না করতে পারে না, কিন্তু ইউফে তখন বলে, আরে নতুন নতুন শিখছি আর কি। কিং জিং বলে, তোমার হাতের লেখা কবে থেকে চেঞ্জ হয়ে গেল? ইউফে বলে, আমি তো এটা বাঁ হাত দিয়ে লিখেছিলাম, তাই এমনটা হয়েছে। কিং জিং এর এবার সন্দেহ হলে সে বলে, সত্যি করে বলো তো কেসটা কি? ইউফে তখন অতিষ্ঠ হয়ে বলে, হ্যাঁ আমি ইউফে নই, আমি কোনোভাবে ওর বডিতে চলে এসেছি। কিন্তু কিং জিং তো এসব ইউফে নাটক মনে করে। পরের দিন সকালে ইউফে লিথিনের পিক দেখতে দেখতে ভাবে, যদি আমি লিথিনের সাথে একটা সেলফি তুলতে পারতাম। শুটিং সেটে ডিরেক্টর ইউফে কে জিজ্ঞাসা করে, তাহলে কোন রোলটা করবে বলে ভেবেছো?
কিঞ্জিং ইউফে এর বদলে উত্তরটা দেয় সেকেন্ড রোলটা। ইউফে কিঞ্জিং কে বলে, তোমাকে না বললাম আমি অ্যাক্টিং পারি না? কিঞ্জিং বলে, এসব তুমি লিথেনের সাথে লাভারে সিন করতে পারবে না বলে বলছো তাই না? আর কি সিন থেকে বেঁচে যাওয়ার জন্য এমনটা করছো? সে জোর করে ইউফে এর হাতে স্ক্রিপ্টটা ধরে দিয়ে চলে যায়। স্ক্রিপ্টের রোমান্টিক লাইনগুলো ইউফে বলতে পারছিল না, যা দেখে কিঞ্জিং বলে, আমি জানি তুমি অ্যাক্টিং খুব ভালো করতে পারো, তাই এটা না পারার ন্যাকামো বন্ধ করো। নিতিন কথায় কথায় কিঞ্জিং এর মুখ থেকে এটা বের করতে চেয়েছিল যে ইউফে আর কিঞ্জিং কে সত্যি সত্যি ডেট করছে, কিন্তু কিঞ্জিং ওর কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে ইউফে একটা চেয়ারে এসে বসে, একটা ছেলে এসে ওকে বলে যে এখানে একটু সাবধানে বসো, অনেক দামি চেয়ার এটা। কিন্তু কিছুক্ষণ পর ইউফে এসে চেয়ারটায় হ্যান্ডেলে হাত রাখতে সেটা সেখান থেকে ছুটে যায়। ইউফে তো ভয় পেয়ে যায় যে এইটা ডিরেক্টর জানতে পারলে তার কাছ থেকে টাকা চাইবে, যে এই চেয়ারের দাম 1,00,000 টাকা দাও, এত টাকা আমি পাবো কই? একটু পর কিঞ্জিং সেখানে আসে আর সিনগুলো প্র্যাকটিস করার সময় ইউফে কিছুতেই তার হাতটা হ্যান্ডেলের উপর থেকে সরায় না। কিঞ্জিং ওকে হাক করে, ইউফে তার চোখ বন্ধ করতে কিঞ্জিং ওকে কিস করে সিনের জন্য, কিন্তু কিস করার সময় কিঞ্জিং এর অন্যরকম ফিল হচ্ছিল তাই সে তখন সেখান থেকে উঠে চলে যায়। একটু পর ডিরেক্টর আর সবাই সেখানে চলে আসে, কিন্তু তখনও ইউফে সে চেয়ারেই বসেছিল। ডিরেক্টর ওকে সেখান থেকে উঠতে বললে ইউফে এবার সাহস করে হ্যান্ডেল ছেড়ে উঠে দাঁড়ায়, আর সাথে সাথে হ্যান্ডেলটা পড়ে যায়। ডিরেক্টর বলে, এটা কে ভেঙেছে? তখন লিথিন আর কিঞ্জিং দুজনে একসাথে বলে ওঠে যে আমি ভেঙেছি। ডিরেক্টর বলে, তাহলে তাড়াতাড়ি ঠিক করো। ইউফে তো এটা ভেবে খুশি হচ্ছিল যে দুজনে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। তখন লিথিন সেখানে এসে ইউফে কে কফি খেতে দেয় আর ওর সাথে সেলফি তোলে। ইউফেও নিজের ফোন দিয়ে লিথিনের সাথে সেলফি তোলে। পরের দিন ডিরেক্টর ওদের দুজনের অডিশন ঠিক করার জন্য কিঞ্জিং কে আরেকবার অডিশনটা দিতে বলে। কিঞ্জিং ও রাজি হয়ে যায়, কারণ সে যখন ইউফে কে একটু আগে কিস করেছিল তখন তার হার্ট বিটটা মুহূর্তেই বেড়ে গিয়েছিল। এটা কেন হয়েছে সেটা চেক করার জন্য সে অডিশনটা আবার দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সিনে ইউফে পড়ে যায় আর কতগুলো লাইন বলে অজ্ঞান হওয়ার নাটক করে। তখন কিঞ্জিং ও কিছু লাইন বলে ইউফে কে কিস করে। ইউফে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে যেতে নিলে কিঞ্জিং ওকে এটা বলে আটকায় যে নায়িকাকে তো কিস করার পর একটু কাঁদারও কথা ছিল তাই না? ডিরেক্টর বলে, হ্যাঁ তাই তো, আবার করো তোমরা। এটা বলে কিঞ্জিং ইউফে কে আবার কিস করা শুরু করে। ইউফে ভাবে, আমার কান্না আসছে না কেন? সে নিজেকে চিমটি কাটে যাতে এক ফোঁটা হলো তার চোখ থেকে পানি গড়ে, কিন্তু চোখ থেকে পানি তো পড়ে না। কিঞ্জিং এই একই কাজ বার বার করছিল, শেষ পর্যন্ত ইউফে কিঞ্জিং কে চিমটি কাটে, কিন্তু কিঞ্জিং তারপর ইউফে কে কিস করেই যাচ্ছিল। ইউফে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে তার মুখটা সাফ করে আগে। এদিকে কিঞ্জিং বলে, এর আগেও আমি অনেকবার কিসিং করেছি, কই কখনো তো এরকম ফিলিংস হয়নি, তাহলে এসব কি ইউফে এর জন্য হচ্ছে? ইউফে ওয়াশরুম থেকে এসে বলে, তুমি এসব ইচ্ছে করে করেছো তাই না? কিঞ্জিং ওর দিকে এগোতে এগোতে বলে, হ্যাঁ আমি এসব ইচ্ছে করে করেছি তো। কিঞ্জিং কে এত ক্লোজে দেখে ইউফে তো চুপ হয়ে যায়, ওর মুখ দিয়ে একটা কথাও বের হয় না। তারপর ইউফে তার আর লিথিনের ছবি এডিট করে একসাথে করছিল। কিঞ্জিং কে আসতে দেখে তাড়াতাড়ি সে ছবিটা লুকাতে চেষ্টা করে। ইউফে ভাবে সে তো আজ শেষ, কিন্তু কিঞ্জিং ছবিটা দেখে বলে, এই মেয়েটা কে? ইউফে বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ড, তুমি লিথিনকে তো পছন্দ করো না, তাই আমার ছবিটা সরিয়ে এই মেয়েটার ছবি বসাচ্ছি, কেন তোমার রাগ হচ্ছে? কিঞ্জিং বলে, না এই মেয়েটা দেখতে অনেকটা আগলি। এটা শুনে ইউফে রেগে যায়। তবে এখানে একটা ব্যাপার বোঝা যায় যে কিঞ্জিং একটু একটু ইউফে কে লাইক করা শুরু করেছে। পরের দিন লিথিন ইউফে কে মেসেজ করে একসাথে ঘুরতে যাওয়ার অফার করে। এই মেসেজটা আবার কিঞ্জিং দেখে নেয়, কিন্তু সে এটা ইউফে কে বুঝতে দেয় না। ইউফে লিথিনের মেসেজ দেখে হেসে হেসে রিপ্লাই করছিল। তারপর সে কিঞ্জিং কে বলে, আজ আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শপিং এ যাব। কিঞ্জিং জিজ্ঞাসা করে, কে? ওই আগলি ফ্রেন্ড? ইউফে হ্যাঁ বলে। কিঞ্জিং ইউফে কে তার গাড়ি করে পৌঁছে দিবে বললে ইউফে ব্যাপারটা কোনো মতে সামলায়, মানে সে কিঞ্জিং এর লোক তার সাথে নেবে না, না হলে সে তো ধরা পড়ে যাবে। এরপর সে ওয়াশরুমে এসে মেকআপ করতে থাকে। নাচতে নাচতে তার হাতের ঢাকায় কিঞ্জিং এর ব্রাশ টয়লেটের মধ্যে পড়ে যায়, কোনো মতে সে এটা উঠায়। এরপর নিজের আইডলের সাথে ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে রেডি হয়, কিন্তু কিঞ্জিং তার সব প্ল্যানে জল ফেলে দেয়। সে বলে, এত সাথে কোথায় যাচ্ছ? কিঞ্জিং ইউফে কে একটা সাধারণ ড্রেস পরিয়ে বাইরে পাঠায়।
লিথিন ইউভেকে কফি খেতে দিলে কিনজিং এসে ওটা নিজে খেয়ে নেয়। লিথিন বলে, তুমি এখানে কি করছো? কিনজিং বলে, হ্যাঁ আমি আজ ফ্রি আছি, তাই ভাবলাম একটু ঘুরতে বেরোই। ইউফে কোনো মতে ওদের দুজনের ঝগড়াটা থামায় আর নিজে কিনজিং এর কাছ থেকে বাঁচতে অন্য জায়গায় যাওয়ার অফার করে। এখানে দুজন দুজনকে ইউফে এর ব্যাপারে নিয়ে সিরিয়াস দেখালেও পরে আবার বলে, তারা তো মজা করছিল। তো আর সারাদিন কিনজিং ইউফে কে লিথিনের সাথে শান্তিতে একটু ঘুরতে দেয়নি। ইউফে তো অতিষ্ঠ হয়ে গেছে। কিনজিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় যে ইউফে একটু বেশি প্র্যাকটিস করার পর পার্কিং প্লেসে গিয়েছিল আর হয়তো বেশি স্ট্রেস নেওয়ার কারণে ওর মাথায় সমস্যা হয়েছে। এদিকে ইউফে ফিশ নুডলস খাচ্ছিল আর কিনজিং তখন শাওয়ার নিচ্ছিল। মাছের গন্ধ যখন কিনজিং পায় তখন সে বাইরে এসে ইউফে কে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। ইউফে অস্বীকার করে যে সে কিছু খায়নি। তো কিনজিং জোর করে ইউফের পেছন থেকে প্যাকেটটা নিতে গেলে এভাবে ইউফে ভুলবশত কিনজিং এর টাওয়ালটা খুলে ফেলে। এদিকে স্যাড লিথিং বারে বসে ড্রিঙ্ক করছিল, তখন শু নামে একটা মেয়ে এসে ওকে বলে, আমি জানি তুমি ইউফে কে লাইক করো না, শুধুমাত্র কিনজিং কে হারানোর জন্য তুমি এমনটা করছো। যদি তুমি চাও তাহলে আমি তোমার এই কাজটা আর একটু সহজ করতে হেল্প করতে পারি। অন্যদিকে দেখা কিনজিং নাকে তুলো দিয়ে বসে আছে। সে ইউফে কে জিজ্ঞাসা করে, কবে থেকে তুমি এসব খাওয়া শুরু করেছো? ইউফে বলে, ছোটকাল থেকে, কিন্তু আমি প্রমিস করছি এসব আমি তোমার সামনে আর কখনো খাবো না। এটা বলে সে উঠে চলে যাচ্ছিল। তখন কিনজিং ওকে এভাবে আটকে বলে, দাঁড়াও তোমাকে ব্রাশ করতে হবে। ইউফে বলে, আমি কি রাতে তোমার পাশে ঘুমাবো নাকি যে আমাকে ব্রাশ করতে হবে? কিনজিং বলে, না ঘুমালো, আমার সাথে তোমাকে কিসিং সিং করতে হবে, তাই তোমার উচিত তোমার পার্টনারের ফিলিং এর কেয়ার করা। ইউফে ভাবে, কোন কিসিং এর সিং করছি এখন? তো কিনজিং ওকে এভাবে ঘাড় ধরে ওয়াশরুমে নিয়ে যায় আর ওর সাথে নিজেও ব্রাশ করতে দাঁড়িয়ে যায়। তখন ইউফের মনে পড়ে এই ব্রাশটা তো সকালবেলা টয়লেটে পড়ে গিয়েছিল। কিনজিং ব্রাশটা মুখে নিতে যায়, তখনই ইউফে নিজের ব্রাশটা কিনজিং এর মুখে ঢুকিয়ে দেয়। এখন ব্রাশে ফিশ নুডলস এর গন্ধ ছিল বলে কিনজিং বমি করতে করতে শেষ আর রাগে ইউফে ব্রাশটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। কিনজিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে ইউফে এর পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে আর বাড়িতে এসে কিনজিং এর প্রমাণ পেয়েই যায়, তাই সে ইউফে এর জন্য মেডিসিন অর্ডার করে। পরের দিন ডেলিভারি বয় মেডিসিনটি ইউফে কে দেয়। ইউফে বুঝতে পারে না যে এটা কিসের মেডিসিন, তাই সে শুটিং সেটে যায় কিনজিং কে এটা জিজ্ঞাসা করার জন্য যে এটা কিসের মেডিসিন। তখন আবার লিথিন চালাকি করে ওই মেডিসিনের ছবি তুলে নেয়। সিনে ইউফে এর স্যাড ডায়ালগ বলার ছিল, কিন্তু তার দ্বারা অ্যাক্টিংটাই তো হচ্ছিল না, বারবার এরকম ওঠা বসা করতে যে ওর হাতে পায়ে চোট লেগে যায়। রাতে কিনজিং ওর হাতে চোট দেখে ওর হাতে মেডিসিন লাগিয়ে দেয়। ইউফের ফোনে কিনজিং একটা ছবি দেখলে তার মনে পড়ে এই মেয়েটা তো ওই মেয়েটা যে তার অটোগ্রাফের পেপারটা চিরে ফেলে দিয়েছিল। তাহলে সত্যি এটা ইউফে নয়, এই জন্যই ওর প্রতি আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। ইউফে রান্না করছিল, তখন কিনজিং এসে বলে, আমাকে আবার প্র্যাকটিস করতে হবে। ইউফে কিনজিং কে বলে সেদিন পার্কিং প্লেসে যাওয়ার পর তার একটা কার অ্যাক্সিডেন্ট হয় আর যখন সে উঠে তখন সে দেখে সে ইউফে এর বডিতে এসে পড়েছে। কিনজিং ওকে বলে, তাহলে তুমি কি তোমার বডিতে ফিরে যেতে পারবে না? ইউফে বলে, হয়তো আবার অ্যাক্সিডেন্ট করা লাগবে, আর এমনিতেও এই জীবনটা ভালোই লাগছে আমার। কিনজিং বলে, এই কথাটা কাউকে বলো না। ইউফে কিনজিং কে জিজ্ঞাসা করে, তুমি ইউফে এর সাথে কন্ট্রাক্ট ম্যারেজ কেন করেছো, কি লাভ এতে? কিনজিং ওকে কিস করে বলে, তোমাকে পেয়েছি, লাভ হয়নি বলছো? এটা শুনে ইউফে লজ্জা পেয়ে যায়। এদিকে শুয়ের কথা মতো লিথিন কিনজিং এর মেডিসিনটা পাবলিকলি সবাইকে বলে দেয় যে কিনজিং এর মাথায় সমস্যা রয়েছে। এ নিয়ে রিপোর্টাররা কিনজিং কে ঘিরে ধরে। কিনজিং ইউফে কে বাড়িতে পাঠিয়ে দিয়ে রিপোর্টারদের মুখোমুখি হয়। সে রিপোর্টারদের সামনে কোনো কথা বলতে পারছিল না। তখন ইউফে সেখানে আসে আর রিপোর্টারদের বলে যে এটা তার ডিপ্রেশনের মেডিসিন। ইউফের একটু লিথিনের উপর সন্দেহ হলে সে সরাসরি তাকে এই কথাটা জিজ্ঞাসা করে যে কি তুমি কি এই রিমার্কটা ছড়িয়েছ। লিথিন স্বাভাবিকভাবেই অস্বীকার করে। লিথিন আর ইউফেকে একসাথে দেখে কিনজিং জেলাস করে। সে ইউফেকে ভেতরে পাঠিয়ে দিয়ে লিথিনকে ওয়ার্ন করে বলে যে ইউফের থেকে দূরে থাকবে, ওকে? আসলে কিনজিং এর কাছে লিথিনের বিরুদ্ধে এভিডেন্স রয়েছে যে ওই এই নিউজটা ছড়িয়েছে। এর ভিডিও যে তার কাছে রয়েছে এটা আবার লিথিনের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে।
সে কথাটা লিতিনকে বলতে লিতিন গিয়ে শুকে বলে যে কিংজিং এর কাছে আমার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। শু প্ল্যান করে যে এবার কিংজিং আর ইউফের রিলেশনের ব্যাপারটা পাবলিক করে দিবে, তাহলে ওদেরকে বাজিমাত করা যাবে। এদিকে কিংজিং বুঝতে পারে যে সে ইউফেকে ভালোবেসে ফেলেছে, তাই সে ইউফের পছন্দের ফিশ নুডলস অর্ডার করে। কিন্তু এদিকে ইউফে তো কিডন্যাপ হয়ে গিয়েছে। একটু পর কিংজিং এর কাছে কিডন্যাপারদের কল আসে, অবশ্যই এই কিডন্যাপটা সুই করেছে। সু কিংজিং কে বলে যদি ইউফে কে বাঁচাতে চাও তাহলে তোমার ফোনে লিতিনের বিরুদ্ধে ভিডিওটা ডিলিট করো। ইউফে কে বাঁচানোর জন্য কিংজিং ভিডিওটা ডিলিট করতে রাজি হয়ে যায়। কিংজিং এখানে বুঝতে পারে ওপাশ থেকে যে মেয়েটা কথা বলছে সে আসলে সু। অ্যাকচুয়ালি সু আগে কিংজিং এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ওকে কিংজিং চাকরি থেকে বের করে দিয়েছে বলে এর প্রতিশোধ তুলতে সে এরকমটা করছে। লিতিন শুকে বলে এটা তো ক্রাইম, কিংজিং যদি পুলিশ নিয়ে আসে তাহলে? শু বলে কিংজিং ইউফেকে অনেক ভালোবাসে, তাই ও এরকমটা করবে না। আর ও এখানে আসলে ওর মুখ থেকে আমরা এটা বলে নিব যে ও আর ইউফে রিলেশনশিপে রয়েছে, আর এটার এই সুযোগ নিয়ে ওকে আমরা পরে ব্ল্যাকমেল করতে পারবো। তখন ইউফের সেন্স ফিরে আসে আর সে এসব কথা শুনে ভাবে এরকমটা হতে দেওয়া যাবে না। একটু পর কিংজিং সেখানে চলে আসতে শু লুকিয়ে যায়। কিংজিং ইউফের হাত মুখের বাঁধন খুলে দিতে গেলে শু সামনে চলে আসে। কিংজিং শুয়ের দিকে ফোনটা ছুড়ে দিয়ে বলে চেক করে দেখো আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তখন ইউফে হঠাৎ শোয়া থেকে উঠে এমন ভান করতে থাকে যেন সে এখানে এসেছে অ্যাক্টিং করতে, কিডন্যাপিং এর সিন করার জন্য। কিংজিং ইউফের চালাকিটা বুঝতে পারে। ইউফে সেখান থেকে বেরিয়ে আসলে কিংজিং ওর পিছু পিছু এসে বলে তুমি ঠিক আছো তো? ইউফে প্রথমে হ্যাঁ বলে, কিন্তু পরে আবার কিংজিং কে জড়িয়ে ধরে বলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কিংজিং এর এখন কোনো আসে যায় না, কেউ তাদের রিলেশনশিপের ব্যাপারে জানুক বা না জানুক, সে তো এখন উল্টে সবাইকে এটা জানাতে চায় যে সে আর ইউফে রিলেশনশিপে রয়েছে। রিপোর্টাররা তাদের একসাথে ছবি তুলতে আসলেও বাধা দেয় না। এদিকে শু আর লিতিনের প্ল্যান চৌপাট হয়ে গিয়েছে বলে ওরা কিংজিং এর ওপর ভীষণ রেগে রয়েছে, তাই শু প্ল্যান করে যে ওরা কিংজিং কেই দুনিয়া থেকে সরিয়ে দিবে। তাহলে কিংজিং এর গার্লফ্রেন্ড আর ওর ক্যারিয়ার সবটাই লিতিনের। রাস্তা দিয়ে আস্তে আস্তে ইউফে ঘুমে গিয়েছিল। কিংজিং ইউফে কে কোলে তুলে বাড়িতে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দেয়। ইউফে এর জন্য আনা ফিশ নুডলস ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই কিংজিং নাকে তুলো ঢুকিয়ে নুডলসটা গরম করতে চলে যায়। ফিশ নুডলস এর গন্ধে ইউফে এর ঘুম ভেঙে যায়। আর এখন শুধু ইউফেই নয়, কিংজিং এরও এই ফিশ নুডলস পছন্দ হয়ে গিয়েছে। ইভেন ওরা এটা নিয়ে কারাকারিও শুরু করে দেয়। এখানে ওদের সুইট মোমেন্ট গুলো দেখানো হয়। পরের দিন সকালে ইউফে ঘুম থেকে উঠে দেখে কিংজিং তার পাশে শুয়ে তার দিকে এক নজরে তাকিয়ে আছে। কিংজিং বলে তার বাবা মা ইউফে কে দেখতে চেয়েছেন। এরপর ওরা কিংজিং এর বাবা মার সাথে দেখা করতে যায়। কিংজিং এর মা ইউফে কে জিজ্ঞাসা করে যে ওরা কবে বিয়ে করছে। ইউফে আপাতত বিয়ে করতে চায় না, তাই সে পা দিয়ে ইশারা করে কিংজিং কে কথাটা বলছে। কিংজিং ওর মাকে বলে আমরা এখন বিজি আছি, আমাদের শুটিং শেষ হোক তারপর বিয়ে করব। কিন্তু ইউফে তো বিয়ের জন্য না না করছিল। এসব বাইরে থেকে লিতিন শুনলে সে ইউফেকে কল করে বাইরে ডাকে আর ওকে বলে তুমি কি তোমার আর কিংজিং এর বিয়ের ব্যাপারটা পাবলিশ করে দিবে? ইউফে বলে কেন, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? লিতিন বলে কিন্তু তুমি তো আমাকে লাইক করো তাই না? ইউফে বলে করতাম, কিন্তু সেটা একজন আইডল হিসেবে লাইক করতাম, কিন্তু তুমি কিংজিং এর সাথে যা যা করেছো তা দেখে তোমার প্রতি অতটুকু রেসপেক্ট আমার মধ্যে অবশিষ্ট নেই, আর আমি এখন কিংজিং কে ভালোবাসি। এসব কথা দূর থেকে কিংজিং যখন শোনে তখন সে খুশি হয়। ভেতরে আসার পর কিংজিং এর মা বলে আস্তে আস্তে চলো, কিংজিং আমাদের বলেছে তুমি প্রেগনেন্ট, তাই আমাদের বংশের আলোর খেয়াল রেখো। এটা শুনে ইউফে কিংজিং এর দিকে রাগে চোখে তাকায়। বাড়ি ফিরে ইউফে কিংজিং কে জিজ্ঞাসা করে তুমি মাকে মিথ্যে কেন বললে? কিংজিং বলে মিথ্যে করে বললাম, চলো এটাকে সত্যি করি তাহলে। এটা বলে সে ইউফে কে কোলে তুলে উপরে নিয়ে যায়। সকালবেলা ওদের ঘুম ভাঙার পর ওরা দুষ্টুমি করেই যাচ্ছিল। লিতিন আর শু প্ল্যান করে যে আজকে শুটিং এ লিতিন কিংজিং কে ইচ্ছে করে ঘায়াল করবে। এটা আবার দূর থেকে ইউফে শুনে নেয় আর এটার একটা রেকর্ডও করে নেয়। সে ইউফে কিংজিং কে ব্যাপারে সতর্ক করতে এসেছিল, কিন্তু কিংজিং এর কাছে শুটিংটাই এখন বেশি গুরুত্বপূর্ণ, তাই সে তখন ইউফের কথা শুনে না।
শুটিংয়ের সময় লিথিন তলোয়ার নিয়ে এমনভাবে এগিয়ে যাচ্ছিল যে সত্যি সত্যি কিং জিংকে খুন করে ফেলবে। ইউফে গিয়ে লিথিনকে আটকায় আর সবার সামনে লিথিনের প্ল্যানের ব্যাপারে রেকর্ডটা সবাইকে দেখায়। ডিরেক্টর এটা দেখে লিথিনকে ফায়ার করে দেয়। এখন ইউফের রাগ ভাঙানোর জন্য কিং জিং ওর পিছু পিছু ছুটছে, কারণ সে ইউফের কথা তো বিশ্বাস করেনি আগে। ইউফে তখন শর্ত রাখে, যদি সে রাগ ভাঙাতে চায় তাহলে কিং জিংকে ফিশ নুডলস বানিয়ে ইউফেকে খাওয়াতে হবে। কিং জিংও রাজি হয়ে যায়। এসব দূর থেকে ওরা দুজন দেখছে আর লুচি মতো ফুলছে। ওরা ঠিক করে কিং জিংকে ওরা গাড়ি দিয়ে ধাক্কা মেরে উড়িয়ে দিবে। নেক্সট দিনে দেখায় কিং জিং ফোনে কথা বলতে বলতে রোড ক্রস করে ইউফের দিকে আসছিল। তখন একটা গাড়ি তার দিকে এগিয়ে আসছিল। ইউফে এটা দেখে বারবার কিং জিংকে এদিকে আসতে বারণ করছে, কিন্তু কিং জিং তো তার ফোনে কথা বলা ব্যস্ত ছিল। তখন আর কোনো উপায় না পেয়ে ইউফে দৌড়ে যায় আর কিং জিংকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরিয়ে দেয়, যার ফলে গাড়ির ধাক্কা লাগে ইউফের। কিং জিং ওর দিকে ছুটে আসে। ইউফে বুঝতে পারে তার আত্মা এখন ইউফের শরীর থেকে বেরিয়ে যাবে, তাই সে তার শেষ সময়টুকুতে কিং জিংকে নিজের মনের কথা জানিয়ে দেয় যে সে কিং জিংকে কতটা ভালোবাসে। কিং জিংও তখন কান্নায় ভেঙে পড়ে। এই ড্রামার শেষ সিনে দেখায় ইউফে মানে সেই রিপোর্টারটা সেই পার্কিং প্লেসের অ্যাক্সিডেন্টের পর থেকে অনেকদিন কোমায় ছিল, আস্তে সেন্স ফিরেছে। সে উঠে আগে কিং জিং এর খবর নেয়। সেখানে এখন কিং জিং আর ইউফের ছবি। সে ছুটে কিং জিং এর বাড়িতে যায়, কিন্তু সে জানে কিং জিং এখন তাকে চিনবে না, কারণ সে তো তার ইউফের নয়। কিং জিং রেডি হয়ে বাইরে আসে আর ইউফের তাকে কিং জিং এর একজন ফ্যান বলে পরিচয় দেয়। আর এইভাবে স্যাড এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটা শেষ করা হয়।